হুজুর আপনি গত আল্লাহ 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 জানে কি করতেছিলেন, আপনি আপনি গত কয়েকদিন আগে বলেছিলেন বিখ্যাত দার্শনিক উইলিয়াম শেক্সপিয়ারের নাম ও তার জন্ম নিয়ে একটা তথ্য দিয়েছেন, আপনি বলেছেন তার নাম শেখ জুবাইর, আপনি তথ্য কোথায় পাইছেন? এটা নিয়ে কিছু গালি গালাজও শুনছি, মানে যারা শেক্সপিয়ারকে ইংরেজ হোক এটা ভালো মনে করে, আর আরবি হলে ওদের গায়ে লাগে, মুনাফেক বুঝলেন না? তা আমাকে খুব প্রচণ্ড গালি দিয়েছে মোবাইল করেই, আপনার নাম কি অমুক, আর গালি আমি কিচ্ছু কই না, মোবাইলটা বন্ধ করে দিয়েছি। জাহেলের জবাব নীরবতা দিয়ে দিতে হয়। ওই যা ফতবহুল জাহেলুন কালু সালাম 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 বলছে, অথবা মানে শান্তিতে ওরা কেটে পড়ছে। তো পরে আবার আরেক পাল্টা আমি তার নামটা কোড করে রেখে আবার পরে ওই ওই নামে কল দিছি, আর ধরেন কেন। এরপরে কালের কণ্ঠ থেকে, ইন্ডিপেন্ডেন্স পত্রিকা থেকে, আরও কয়েকটা পত্রিকা থেকে ওনারা আমার ফোন দিয়েছিল যে এটা আমার 2011 সালের বক্তৃতা, আমার ইউটিউবের ভাইয়েরা ওদের ইউটিউব রক্ষার জন্য ওই ওরা প্রত্নতত্ত্ববিদের মতো মাটি খনন করে করে বের করে। সে আমি বললাম যে হঠাৎ এই বক্তৃতা তো আমি করিনি, কোথায় এটা পাইলো কই এরা? পরে খেয়াল হয়েছে এটা 2011 সালে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার আল গাদ্দাফি উনি বলেছিলেন। গাদ্দাফি আরবি জাতীয়তাবাদী ছিলেন, তো এটা গাদ্দাফির কিতাবুল আখদর, আল কিতাবুল আখদর এই বইতে গাদ্দাফি বলেছিলেন। আমার আইপ্যাডে আছে, আমার আইপ্যাডে এখন সার্চ মারলেই মিন গারাইবিল গাদ্দাফি, প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির বিরল উক্তিসমূহ, এই নামে আরবি সাইটগুলিতে এই কথাটা আছে যে শেক্সপিয়ার ফিল আসলে আর শেখ জুবাইর, শেখ জুবাইর ইংরেজরা এবনে রোজ দেখো বলে এবার রোজ, বুঝার কায়দা আছে? আমার যে স্কুলটা ইংলিশ মিডিয়াম এবার রোজ, আসলে এবনে রোজ স্কুল, এখন বলতে হয় এবার রোজ স্কুল, এবনে রোজ দেখে বানিয়েছে এবার রোজ, আল জাবের এবনে হাইয়ানকে বানিয়েছে এল জেবরা, বুঝার কোনো কায়দা আছে? ওরা আমাদের নাম চুরি করে এইভাবে তারা বড় লোক, নাম চুরি করে কি বড়। ওরা দাউদকে বলে ডেভিড, বুঝার কায়দা আছে? আদমকে কয় অ্যাডাম, ইয়াহিয়াকে বলে জন। আচ্ছা কত কোথায় ইয়াহিয়া আলাইহিস সালাম আর কোথায় জন, বুঝার কায়দা আছে? তারপরে ইউসুফকে বলে জোসেফ, বুঝার কায়দা আছে? এইরকমই শেখ জুবাইর, শেখ জুবাইরকে কি বললো শেক্সপিয়ার? এটা তো খুব সহজ, এমন এটা ওরা চর্যবৃত্তি করার জন্য বলুক অথবা তাদের ভাষাগত উচ্চারণ সমস্যার কারণে তারা শব্দ ওইভাবে উচ্চারণ করতে পারে না, এই জন্য বলুক একটা ঘটনা এখানে ঘটছে, ঘটতে পারে, ঘটেছে তো, এরকম হাজার হাজার নাম এইভাবে বিকৃত হয়েছে, কিন্তু তারাও স্বীকার করে, তারাও স্বীকার করে। আমাদের দত্তপাড়া ইংরেজরা এসে বলতো আমি দত্তপাড়া যাইতেছি, আমি তোমাকে দেখিয়ে দেব, তোমাকে ওরা তো বলতে পারো, তো যারা উচ্চারণে এত সমস্যা, এরা শেখ জুবাইর কেমনে বলবে? শেক্সপিয়ার শেখ জুবাইরকে কি বলছে? এটা বলছেন কে? গাদ্দাফি, মুয়াম্মার গাদ্দাফি 2011 সালের কথা, তার আল কিতাবুল আখদর এই বইতে এই উক্তিটা আছে। আর ত্রিপলি পত্রিকা, ত্রিপলি পত্রিকায় ওই সময়ে এই গাদ্দাফির বুকে, এটা বিশ্ববিখ্যাত তার একটা উক্তি, বিশ্ববিখ্যাত উক্তি, এটা তার সাইটে ঢুকলে আপনারা পাবেন, ওখানে আছে, না যারা জানে না তারা আমাকে এগুলো নিয়ে সমালোচনা করে।